প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য আমি বীজগণিত রাশি এর দ্বিতীয় অধ্যায়ে কিছু অঙ্ক নিয়ে আসলাম, যে অঙ্কগুলো তোমরা সাধারণত একটু করতে গেলে প্রবলেমে পড়ো। সেটা হলো 3.2-এর 2 নং এর সরল করে অঙ্কগুলি। তো দেখো আমি অঙ্কগুলি কিভাবে করি, খুব মানে একটু খেয়াল করলে তোমরা অঙ্কগুলো করতে পারবা। দেখো, এখানে আমি প্রথমে এই খ অঙ্কটি 2-এর খ নাম্বারটা তুলেছি। এখানে দেখো, আমাদের এখানে প্রথম টার্মটা 7s+3b হোল কিউব, সেকেন্ড টার্মটা 5s+3 হোল কিউব, তারপর -6x 7x+3b আর -5x+3b। আমরা যদি এখানে খেয়াল করি, এই অংশটা যদি আমরা পি ধরি, এই অংশটা যদি কিউ ধরি, তার এখানে আমরা যদি পি ধরি, এটাকে কিউ ধরি, তাহলে আমাদের এখানে একটা সূত্র আমরা হিসাব লিখতে পারি, পি কিউ -QQ- এখানে সূত্রের জন্য 3 আছে আর পি কিউ আছে। তাহলে আমাদের সূত্রের জন্য প্রয়োজন পি মাইনাস কিউ দরকার এখানে। তাহলে এখানে যদি 6x আছে, 6x কে আমরা 2x ভাঙিয়ে লিখতে পারি। নিশ্চয়ই এই 2x টার্মটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা পি প্লাস কিউ, এই পি মাইনাস কিউ এই টার্মটা পাবো। তাহলে দেখো, এইটার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এখানে দ্বিতীয় আরেকটা লাইন আমরা লিখতে হবে। তো দ্বিতীয় লাইনটা আমরা আগে লিখি। তাহলে আমরা দ্বিতীয় লাইনটা যদি আমরা লিখি, এগুলো সবই ঠিক থাকবে, শুধুমাত্র আমরা লাস্ট যে টার্মটা সেটাকে আমরা ভেঙে লিখব, 5x+3b হোল কিউব। এখানে আমরা 3×2x লিখে আমরা 7x+3b 5x+3b লিখব। তাহলে এখন আমরা খুব সহজে লিখতে পারি, ধরি 7x+3b সমান সমান p, এবং 5x+3b = কিউ ধরি। এখন যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। আমাদের এখানে বিয়োগ করলে আমরা কি পাবো, 2x সমান সমান p মাইনাস কিউ। তাহলে পেয়ে গেলাম আমাদের p মাইনাস কে, 2x এর পরিবর্তে p মাইনাস কে। তাহলে এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশিমালা। প্রদত্ত রাশিমালা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3, এটার পরিবর্তে p মাইনাস কিউ, এটা হলো পি কিউ। তাহলে এটাকে আমরা সূত্র যদি আমরা লিখতে পারি, পি মাইনাস কিউ হোল কিউ। এখন এ পি মাইনাস কিউ মানে এখানে দেওয়া আছে 2x, আমরা 2x লিখলে 2x হোল কিউব করলে আমরা এখানে 8x কিউব পেয়ে যাই। খুব সহজে আমরা এটা করে ফেললাম। এবার দেখো, আমরা এই আমরা 2-এর ক্ষয়ের অঙ্কটা আমরা করলাম। 2-এর ক্ষয় অঙ্ক দেখো, এখানে আমাদের এই মাঝখানে লাস্ট যে টার্মটাকে, এটাকে আমরা ভেঙে লিখবো 3×2b+3, আর এটাকে আমরা a² - b² সূত্র দিয়ে লিখি। তাহলে দেখা যায় a+b+c a-b-c দেখা যায়। তাহলে এখন আমরা যদি এটাকে p ধরি, এটাকে q ধরি, তাহলে আমাদের এখানে আমরা এই টার্মটার পরিবর্তে আমরা অন্য কিছু পাবো। তাহলে আমরা লিখবো, ধরি a+b+c সমান p a-b-c সমান সমান কিউ। তাহলে আমাদের যেহেতু মাইনাস আছে, বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের 2 এর কাটা যায়, 2b+2c সমান p-q। তাহলে আমাদের 2 কমন হলে b+c সমান p-q। তাহলে এই যে b-c আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি আগের মতো, প্রদত্ত রাশি মালা pq-pq-3p-q pq = p-q হোল কিউ = 2b+c, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখলে তারপর আমাদের এখানে 8 আসে, b+c হোল কিউ। এইটা হয়ে গেল আমাদের অঙ্কের অ্যান্সার। এবার আমরা এই গ নাম্বার অঙ্কটা করব। এখানে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে এভাবে, এখানে আমাদের কিউবের সূত্র ভাঙতে হলে আমাদের যেটা করতে হবে, m+n হোল স্কয়ার দিয়ে, আমাদের m+n হোল স্কয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব করতে হবে আমাদের। একই ভাবে আমাদের সেকেন্ড টার্মটাও করবো, m-n হোল স্কয়ার হোল কিউব। আর এখানে আমাদের সূত্রের জন্য 3 রাখবো, আর এখানে 4 ml থাকবে, আর এটাকে আমরা m+n হোল স্কয়ার m-n হোল স্কয়ার লিখবো। এখন আমরা ধরি আগের মতো m+n হোল স্কয়ার সমান সমান p m-n হোল স্কয়ার সমান সমান কিউ। তাহলে এই দুটা যোগ করলে আমরা যেটা পাচ্ছি, বিয়োগ করতে যেহেতু আমাদের বিয়োগ আছে এখানে, m+n হোল স্কয়ার মাইনাস m-n হোল স্কয়ার সমান সমান p মাইনাস কিউ।
আমরা জানি এটা মানে হলো 4 mm এর সূত্র, 4 mm সমান p - k, তাহলে আমরা পেয়ে গেলাম 4 mm। আগের মতো বরাবরের মতো আমরা কি প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা হলো p কিউব মাইনাস q কিউব কিউব মাইনাস 3p মাইনাস q p কিউব সমান p - q হোল কিউব, আর এখানে 4 mm হোল কিউব, তাহলে আমাদের আছে 64 mm³ হয়ে গেল আমাদের অঙ্কটা। তো আশা করি তোমরা এই চ্যাপ্টার বাকি অঙ্কগুলো ঠিক একই ভাবে হবে, তোমরা বাকি দুটো অঙ্ক এইভাবে করতে পারবা, তাহলে এই সরল অঙ্কগুলো খুব সহজে আমরা এভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে।